আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ কাটার পদ্ধতি এবং কাটা সহ কীভাবে ভেজে খেতে হয় সেটাও দেখাবো। আর আজকে আমি যে চিংড়িগুলো নিয়েছি সেটা অলরেডি আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আর সাইজটাও দেখতে পাচ্ছেন যে কত বড় চিংড়ি নিয়েছি। এই চারটা চিংড়ির ওজন আছে টোটাল 1600 গ্রাম, মানে 1 কেজি 600 গ্রাম। এই বড় চিংড়িগুলো কীভাবে কাটতে হয় আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো, খুব সহজেই আপনারা পারবেন। আর দেখতেই পাচ্ছেন চিংড়ির পাগুলোও কিন্তু বেশ বড়। তো সম্পূর্ণ চিংড়িটাই আমি কাটার পদ্ধতি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, একটা কেচির সাহায্যে, এটা কিন্তু মাছ কাটা বা মাংস কাটার কেচি, তো এই কেচিগুলোর সাহায্যে আপনারা এরকমভাবে পাগুলো কেটে ফেলতে পারেন। আপনারা চাইলে বটিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, যে যেভাবে কমফোর্টেবল সেভাবেই আপনারা কেটে নেবেন। প্রথমে এভাবে পাগুলোকে কেটে নিচ্ছি। পাগুলোকে কেটে নেওয়ার পর মাথার দিকে যেই অংশটা আছে এই অংশটা পুরোটা কাটবেন না, একদম অর্ধেকটা কেটে নিচ্ছে। আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এরপর সাথে যে অ্যান্টেনাগুলো আছে সেগুলোকেও কেটে দিচ্ছি। এবার এই মাথার যে খোলসটা থাকে এই খোলসটা থেকে বের করে ফেলতে হবে। তো খোলসটা বের করার জন্য দুটো সাইড থেকে এভাবে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখবেন আস্তে করে খোলসটা উঠে চলে আসছে। তা এই জায়গাটা একটু সাবধানে করবেন, কারণ এখানে কিন্তু কাঁটাটা থাকে, এই কাঁটাটা হাতে ফুটে যেতে পারে, তাই একটু সাবধানে কাজটা করতে হবে। এবার যে মাছের নিচের অংশটা আছে সেই অংশটা দিয়ে এইভাবে কেচি দিয়ে মাছ বরাবর একটু কেটে নিচ্ছি। কেটে নিলে দেখবেন যে দুটো সাইডে ইজিলি খুলে ফেলা যাবে। আগে দুটো পাশ এভাবে খুলে নিচ্ছি। কেচি দিয়ে এরকমভাবে লম্বা করে কেটে নেবেন, এতে করে কাটতে সুবিধা হবে, আর দুটো পাশ খুলে নিতেও সুবিধা হবে। খুব সহজেই কিন্তু আপনারা এই চিংড়িগুলো কাটতে পারবেন, একদমই সহজভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুটো পাশ এইভাবে খুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে একদম টান দেওয়ার সাথে সাথেই কিন্তু খুলে যাচ্ছে, একদমই ইজি ওয়েতে, খুব বেশি টানা হেঁচড়া করতে হচ্ছে না। আর কোনো জায়গায় যদি একটু আটকে থাকে সেক্ষেত্রে একটু কেচি দিয়ে কেটে দিবেন। ব্যাস, এই জায়গাটা হয়ে গেল। এখন ঠিক এই জায়গা বরাবর একটা কালো দড়ির মতো দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু একটা ময়লা, এটাকে অবশ্যই ফেলতে হবে। এটা এক ধরনের রগ বলতে পারেন, এটাকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর মাথার এই অংশে একটা ময়লার মতো থাকে, তো সেটাকেও ফেলে দিতে হবে। এর জন্য উপরে যে পাতলা পর্দাটা আছে সেটাকে প্রথমে একটু কেটে নিচ্ছি। নেয়ার পর এই থলেটাকে বের করে নিচ্ছি, আর থলেটা সাবধানে বের করবেন যাতে ফেটে না যায়। আর ব্রেনের একদম পাশেই থাকে, দেখবেন যে ব্রেনটা যাতে বের না হয়ে যায়। থলেটা বের করে নিয়েছে। এবার এই মাছগুলো যেহেতু অনেক বেশি বড় সেই জন্য এই মাছের দাঁত থাকে, তো দাঁত দুটোকে দুটো পাশ থেকে ফেলে দিচ্ছি। দাঁতগুলো টান দিলে এভাবে ছুটে চলে আসবে। তো খুব সহজেই কিন্তু আপনারা দাঁতগুলোকে বের করে ফেলতে পারবেন, আর দাঁতগুলো বের করা মানেই কিন্তু এই মাছটা পুরোপুরি কাটা হয়ে গেছে। তো দেখে নিলেন যে কত সহজে চিংড়ি মাছগুলো কাটা যায়। আমি একইভাবে কিন্তু বাকিগুলোকে কেটে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি ম্যারিনেট করে রাখব। মাছগুলো দেখতেই পাচ্ছেন, এই মাছগুলোকে ম্যারিনেট করার জন্য আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ রসুন বাটা, আর 1/2 চা চামচের থেকে একটু কম দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো লবণ, 1 চা চামচের থেকে একটু কম দিয়েছি। তো এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর মিক্স করে নিলেই কিন্তু ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি 1 ঘন্টার মতো রেখে দিব। তো আপনারা যদি বেশি সময় ধরে রাখেন তাহলে কিন্তু আরও ভালো, আর বেশি সময় ধরে যদি ম্যারিনেট করেন তাহলে অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবেন। এতে করে ম্যারিনেশনটাও খুবই ভালো হবে, আর মাছটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি ম্যারিনেট করে নিয়েছি, এবার এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি। চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই তেল দিব, কারণ চিংড়ি মাছ ভাজার যে তেলটা থাকে সেই তেলটা অল্প অল্প করে নিয়ে খেতে বেশ ভালো লাগে। যদিও তেল খাওয়া উচিত না, কিন্তু তারপরেও চিংড়ি মাছ ভাজার যে তেল থাকে সেটা খেতে খুবই ভালো লাগে।
এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনটা ভালোভাবে করবেন, তাহলে কিন্তু ভিতরে খুব ভালো করে মশলাটা ঢুকতে পারবে। মাছগুলোকে দিয়ে দেওয়ার পর একটা সাইড হয়ে আসলে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এরকমভাবে তেল ফুলে উঠবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই, আর মাছটা কোনোভাবেই ভেঙে বা খুলে যাবে না। একটা সাইড কিন্তু অনেকটা হয়ে গেছে, চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপরে ভেজে নিতে হবে। আর একটা পর্যায়ে যখন একটা সাইড হয়ে যাবে তখন মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবেন, এতে করে ভিতরটাও পারফেক্টভাবে কুক হয়ে যাবে। দুটো পাশ উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন মাছগুলো খেতে কিন্তু খুবই মজা। আর চিংড়ি মাছ খেতে কার না ভালো লাগে, যাদের অনেক বেশি ভালো লাগে তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যারা কখনও খাননি তারাও এরকমভাবে চিংড়ি মাছ ভেজে খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আমার তো চিংড়ি মাছ খুবই পছন্দ আর এভাবে খেতে আমি খুবই পছন্দ করি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কিছুটা হলেও হেল্পফুল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, তার আগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।